হ্যালো বন্ধুরা, আপনাদের অনেকের মনে এই প্রশ্নটি একবার হলেও এসেছে যে ভারতীয় রেলওয়েতে ICF কোচগুলির রং নীল থেকে হলুদ করার কারণ কি, যেখানে দুই রকম কোচই ভেতর ও বাইরে থেকে প্রায় একই। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ভারতীয় রেলের এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সায়নদীপ, রান উইথ রেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিয়মিত রেল ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভারতীয় রেল সর্বদাই যাত্রীদের নানান সুবিধা প্রোভাইড করার জন্য নানান পরিকল্পনা নিয়ে থাকে। এই পরিকল্পনাগুলির মধ্যে একটি হলো পুরনো নীল কোচকে মডিফাই করে হলুদ রঙের কোচে পরিবর্তন করা। এই কোচগুলিকে উৎকৃষ্ট কোচ বলা হয়। এই কোচ সর্বপ্রথম হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে ব্যবহার করা হয়েছিল। এই প্রজেক্টের জন্য ভারতীয় রেলওয়ে 400 কোটি টাকা বরাদ্দ করেছে ও প্রত্যেক কোচের জন্য প্রায় 60 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এবার জেনে নিই কোচগুলিতে কী কী পরিবর্তন করা হয়েছে। এই কোচগুলিতে নিরাপত্তার দিক থেকে সেরকম একটি পরিবর্তন না করলেও কোচের ইন্টেরিয়রে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনগুলি হলো, নাম্বার 1, উৎকৃষ্ট কোচে হলুদ রঙের PU রং করা, যাতে কোচটিকে দেখতে বেশ আকর্ষণীয় লাগে। নাম্বার 2, কোচের টয়লেটে ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন স্টাইলের প্যান বসানো, বেটার ফ্ল্যাশ সিস্টেম ও ভালো ভেন্টিলেশনের সুবন্দোবস্ত করা, যার মাধ্যমে সাধারণ টয়লেটকে মডিফাই করে অত্যাধুনিক টয়লেটে পরিণত করা। নাম্বার 3, কোচের টয়লেটে আধুনিক সিরামিক ওয়াশ বেসিন ও LED লাইট লাগানো। নাম্বার 4, কোচের দরজার কাছে অ্যান্টি গ্রাফিটি ভিনাইল র্যাপিং পেপার লাগানো, যার মাধ্যমে কোচের ইন্টেরিয়ার অত্যন্ত আকৃষ্ট লাগে। নাম্বার 5, কোচের ভেতরে অত্যাধুনিক বোতল হোল্ডার ও নতুন মোয়ের ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফার্স্ট ক্লাস AC-র কূপগুলিতে আয়না এবং ডাস্টবিনের বন্দোবস্ত করা হয়েছে। নাম্বার 6, নন AC সিপার ক্লাস কোচগুলির সিলিংয়ে সাদা রং করা হয়েছে, যাতে কোচটিকে ভেতর থেকে দেখতে আকৃষ্ট লাগে। নাম্বার 7, কোচগুলির ভেতরে অন্ধ মানুষদের জন্য ব্রেইল সাইনবোর্ড এবং নাইট গ্লো স্টিকার দেওয়া হয়েছে। নাম্বার 8, প্যান্ট্রিকারের ভেতরে অত্যাধুনিক স্টেনলেস স্টিলের প্যানেলিং করা হয়েছে। এছাড়াও প্যান্ট্রিকারের সমস্ত বাসনপত্র ও যন্ত্রপাতি স্টেনলেস স্টিলে পরিবর্তন করা হয়েছে। এছাড়াও নানান পরিবর্তন করা হয়েছে, যেমন ট্রেনের টাইম লাগানো, ডাস্টবিনের সুবিধা দেওয়া এবং প্যাসেঞ্জারদের জন্য ইনফরমেশন LED বোর্ড লাগানো। এইভাবেই একটি ব্লু ICF কোচকে 60 লক্ষ টাকা খরচ করে উৎকৃষ্ট ICF কোচে পরিবর্তন করা হয়েছে। কিন্তু এই সমস্ত পরিবর্তন কি করা হয়েছে সমস্ত উৎকৃষ্ট কোচের ক্ষেত্রে? বন্ধুরা, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি বহু উৎকৃষ্ট কোচ দেখেছি, যেগুলি শুধুমাত্র বাইরে থেকে দেখতে উৎকৃষ্ট কোচ লাগে, কিন্তু ভেতরে উৎকৃষ্ট কোচের কোনো রকম পরিবর্তন করা হয়নি। সেই উৎকৃষ্ট কোচগুলির শুধুমাত্র বাইরে দিক থেকে হলুদ রং করে দেওয়া হয়েছে। ভারতীয় রেলের এই পরিকল্পনাটি কতটা সফল তা এখনও স্বচ্ছ নয়। ভারতীয় রেলের এই পরিকল্পনা সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নিয়মিত এই রকমই রেল ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আপনার এই মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।